নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন যে আমি একটি পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি এবং শিকারি বন্ধুদের গাড়ি সব সারিবদ্ধভাবে রাখা আছে। অবশ্যই আজকে একটি পাশ পুকুরের ওপেনিংয়ের কেমন হলো সেই রিপোর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পুকুর পাড়ের দিকে। তো আজকে আপনাদের খুব পরিচিত পুকুর গোটু বাজার, গোটু বাজারের সন্নিকটে যে বাওনা পুকুর, বাওনা পুকুর আজ ওপেনিং ছিল। তো বাওনা পুকুর আজ ওপেনিং ছিল, ওপেনিংয়ের কবে থেকে ওপেনিং হবে না হবে সেই ভিডিও আমি আপনাদের সামনে দিতে পারিনি, তবে ওপেনিং রিপোর্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজ বাওনা পুকুর ওপেনিং ছিল, তো আপনারা জানেন আজ বাওনা পুকুর ওপেনিং ছিল। তো ওপেনিংয়ের যে রিপোর্ট আমি সকাল 11টার মধ্যে যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এরপরে কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে সেটি আমার পক্ষে বলা সম্ভব নয়, যেহেতু আমি পুকুর পাড়ে ছিলাম না। এইটুকু আপডেট যেটা আপনাদের সামনে দিচ্ছি সেটি সকাল 11টার মধ্যে। তো সকাল 11টার মধ্যে যে মাছটি খেয়েছে, পুকুরে প্রায় 23টি সিট ছিল দুপার মিলিয়ে, একটি মাত্র সিট হয়নি, অর্থাৎ 22টি সিট আজ পুকুর পাড়ে হয়েছিল। তো সকাল থেকে মাছ টুকটাক খাচ্ছিল। তো অন্যান্য চ্যানেল ভিডিওতে দেখিয়েছে যে পুকুরে প্রচণ্ড অনেক বড় মাছ আছে এবং অনেক বড় মাছ দিয়ে পুকুর চালু করেছে, টিকিট মূল্য 4,000 টাকা। তবে সেইভাবে বড় মাছগুলো খাচ্ছিল না, তো পুকুরে বড় মাছ আছে, বড় মাছ সেরকম খাচ্ছিল না। যে মাছটি মেনলি খাচ্ছিলো 300-400 ওজনের রুই মাছ, আর কাতলা মাছ যেটা খাচ্ছিল 700-800, 1 কিলো 1.5 কিলো, কয়েকটা 1.5-2 কিলো সাইজের কাতলা মাছ খেয়েছে। আর অবশ্যই আপনাদের বলে দিই যে একটি মাত্র বড় মাছ খেয়েছে যেটি আমি দেখতে পেয়েছি, সেটি 18 নম্বর সিট থেকে মাছটি খেয়েছে, ওই কম বেশি 6 কিলো ওজন হবে মাছের। তো ওনাদের পুকুরটি সাপ্তাহিক 3 দিন করে চলবে, বৃহস্পতি শনি রবি, তবে এই আজকে বৃহস্পতিবার পুকুর খুলেছে, এখন টানা 3 দিন চলবে, মানে বৃহস্পতি শুক্র শনি রবি টানা 4 দিন চলবে। তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে, আপনারা সিট বুকিং করতে পারবেন। আর অবশ্যই আমি একটা কথা বলি যে আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন অবশ্যই আপনারা পুকুর পাড়ে যান, দেখে ঘুরে বুঝে তবেই সিট বুকিং করুন, কারণ 4,000 টাকা পাস মূল্য অনেকটাই। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আমি কিছু জালের ভিডিও এবং কিছু মাছ খেলানোর ভিডিও ভিডিওর মধ্যে দেওয়া আছে, আমি কোনো ভিডিও কেটে এডিট করিনি, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দাদা মাঝে একটু দেখবে, হ্যাঁ গোড়ায় গোড়া আমরা যে গোড়া আছে বলে আরে লুজ দিন না, খুলে চলে যাবে, মাঠটাই চেনে বেরিয়ে গেল আর বেরিয়ে গেল আপনি রাখালেন ওটাকে লুজ দিয়ে বেরিয়ে যেত।
চলে যাব আম গাছে টক দেখলাম তাই ভালো আমি বড় বলেছিলাম ওই একটা কথা যে বলটা লাগাও পুকুরের তলা ভালো তো, বালি পুকুর না, তলা খুব ভালো তো, পাক থাকলে মাছের রং কালো হয়ে যেত। বালি পুকুরে মাছ, বালি পুকুরে মাছের কালার হয়, কালার ভালো মানে খুব চকচকে, এই মাছ খেতেও খুব ভালো হবে। কোনে ছিপে নিল না, ওইগুলো দুটো পাঁচ করে দেবে। আরে সেটা তো চললো, ছোট মাছ কাতলা কাতলা আমারও মাছ হবে, একটু সময় লাগবে। আর ঢুকতে লাগে
হবে নাকি বলছে তোদের সাথে আর তোর সাথে কোনি মতো কেন বলছে ওইখানে একটা বড় মেডিকেল পেয়েছে দেখলাম একটাই, ওই জেলা পঞ্চায়েতের পৌঁছেন শ্রীরামপুর ফিশিং বাই রাহুল, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল কিন্তু 700-800 এক কেজি রুইগুলো কিন্তু রয়েছে এত নিচ্ছে না। আচ্ছা